بابا فضل غنوري بابا فضل يا غن ديا انا بابا لوكي ما قوم بيلا دوغا دوز الله بو ابا قال داي تو فوري تم بارسي نام ميگه استا گور بوড়াই لي جار আই যে দেখে আকাশও মেঘ আইও কিটা করতাম আই যাই কই দাম মানজর গাছ আর ভাসে রে পো বলগান নষ্ট করলি যে সালখানা কিটা করতাম আলবো তে হবাড়ি সসানদান তো কইছ না নি বলে ঘাস কাটিবার কথা আস্তে তিনুন সব নষ্ট হই গেছে বুঝলাম রে বাবা দাদা আমার কথা বুন নই না কাল গেছলাম আমার উড্ডা দাদা গাই লাইয়া দিলাই তন গাছ কাটি আমি যাই একবার গিয়া কই তান তান রে না রে বাবা যাই না দাদা ধরে গে মারবা মারতা না আমি যাই গিয়া কই মু তান তান রে আল্লাহর আল্লাহর সাইকেলে খালি চেইন পড়ে রে আল্লাহর আল্লাহর সাইকেলে চেইন খালি পড়ে খালি পড়ে গুছে উঠি আছে ঠিক করে তুমি পারিয়ে নাই কেন কইতাম নি যে গুসা দেখি আর গোর যদি মারে আজ তো এবার হইব আমার গরু এবার ফানি পড়ে মারলে মারি দে নাই গিয়া কই দিতাম রেহান ভাই তোমার একটা কইতাম আসলো বাক্কা জরুরি মাতে খান তুই না কথা কইতাম আমারে অকিরুর ফুয়া তুই না কথা কইতাম আমারে যা হন্তা কি দিয়া কি তুই ছরে বাবা রেহান ওডা রেহান কি তুই ছরে বাবা তোমাদের কইলাম যাই যায় না দাদার লাগি আমরা ভাব দাম নাই দাদার ভাব আছে বুঝছনি তাও কি এখন কর যাও বাবা গর আল্লাহ টান কই এমন আল্লাহ বিচার করবা আমরা গরি বল আল্লাহ আছে গর গেও শান্তি নাই ও বারবার ও কথা কান মনে পড়ে করতাম কি আল্লাহ তোমারে কই আর আমরা আর কেউ নাই দুনিয়ায় আমি আর আমার বাপ ছাড়া ওবার এখান দে তুই তো আমার একমাত্র ভুয়া ওই আপা আমি তো তোমার ভুয়া কেটে হইছে কো ওই একমাত্র গু আছে বউ বাবা ও মা তো আমি তোমার কইছি বাড়ি কেন কিছু ছোট ছোট লাগে রে আমার ওখান তোলা বড় করতে লাগবো বুঝেছি বাড়ি কেন কিলা বড় করবা বুঝলাম না বাবা জমিদার বাড়ি কেন কিলা বড় করা লাগবে ইখান আমি বুঝাই আর বুঝবাইছি বাবার আত্মর মুড়ে তো খলতা আ চলো আমার লগইয়া দেখ ভাই বাবা কিলা বাড়ি বড় করি অনু বাবা আমি দাহান লই দূর বিয়া হল দাই কেন হইব না কুদল হন আতলো আয় আমার লগইয়া ও হান আনছনি অত বুঝদার বাফর ভুয়া হইয়া ও কুদল হন আনছনি বাস ন অনু আমার ওগু কুদো আস্তে আস্তে কুদো হল কোনো গে দেখে নেই বাবা শুনো বুঝদারের ভুয়া গম মাত দিছে তোমার বাড়ি কিলা বাড়া বড় করতাম ও চিন্তা তামি বাবা শুনো আল্লাহ শুনে আল্লাহ শুনে ওগু তোলা ধরো ওর ও দেখিস তো দেখে রুখেন নি আম তো আদা তোর ঘুরে বাড়ি যাবো বাবা ও বাড়ি ও বাড়ি হকিরা ও বাড়ি হকিরা ও হকিরার মাছার এটা হকিরে কিটা করছো আমার আব্বা তুমি গাল মানজ ও জো হকির দিন ফিজর দিলে রাই ফিলা রেগি কিমে গাল মানজ রেগি হইবো দূর বিয়া হল গাওর মানজ রে কিতা হইতো হকির দেখ রে নিতা আমার লাস বাজু বড় হইতো চিন্তা
একদিন কইছি বাবার আতর মুড়ি ঢোলতা ওটা অন কিছু আচ্ছা বাবা করে রবা মা ইন গই দা গজ হইন এরা আমাক বিলাজি গোনার লই গই হিঢো গেল গিলা ও এই যে কিতা মাছ মাথরা তোমার ফিলার অনু আসলো নি দেখরা না নি গো ফিলারি গোনো আসলো আমি ও তোমার হবা দুবে গাড়ো খুদিয়া দিয়ার এটা কি দা মাছ না দোন গো ও না আমাক বিলাজ আসলে গই হিঢো গেল গি তা লাগিয়া ও ফনো আন্তাজি মাছ মাছি না ফকির কাছ চিন করিও না ফকির খানর ও হব হবা যা হবা হরো জুনি ও বাবার দেখছেন গো ঠিক আছে নি ফিলার ঠিক আছে না বাবা বাড়ি যা ভাই আছে বাড়ি যা আমার উপরে তো চুল খাম নাই ফিলার যেন আসলো অনু রইছে আজ্জা দেবা দাদা আমার ভুল হয়েছে ও ওখান ভুল খান মুখে দিয়ে আনিও ফকিরের ও খাম মানুষ দাম দিল না অত বড় কথা কইয়া গেল গে তোরে কিতার বালা কথা কই ঠিক কইছো তোমার হুয়া তুই আর বালা কথা শুনার যোগ্য না যাও থাকি যা যাও তো কি যা যা বালা হতা আমার হুয়া বলে না কইতো বালা করছো কইছো ইটা ফকির ডোলা খোয়া লাগে ইটা কিটা কইতাম যা 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 বাড়ি যা ভাই যা ইলেকশন তো সময় আইছে এক কাম করো তুমি তো আমার খাস মানুষ তে ইলেকশনের সময় আসলে আমার ভাই খেয়ালটা কি বুঝছেন আর আতে আটে আটে মাতি তোমার খেয়াল তো আমি অগলিন রাখি উদয়সনি আর আমারও যদি কোনো জিনিস কোনো সময় প্রয়োজন পড়ে তো এইখান আর বুধবার আছ তুমি তোমার বেলা আমি খাস মানো আমার বেলা তুমি খাস মানো তোমার আতো এইখান থাকা যায় আচ্ছা ঠিক আছে তুমি আমার কানে আর আমি যাইতাম না ওখান ও হিসাবে তোমার ওই গুঞ্জে হল যা ওই হকির ভাই মাস্টার ভাই শুনি যা ওই শুনি যা শুনি যা ভাই আয় কিতা রেহান ভাই কিতা লই রাখিস ওই দেখ আমার বাড়ি উপরে তোর গাছের ডাল আইছে দেখরে না নি ও দেখছি ভাই কাটিলি মু গুন কিন্তু একটা কথা আছে আমার কিতা কথা তো যাও দেখ ভাই কিতা দেখ তুমি ভাই ও দেখরান তোমার কতটা গাছের ডাল আইছে আমার আলোর উপরে দেখরাই নি আমরা ও দেখছি দেখছো তো ভাই তুমি তোমার গুন কাটিলিও বাদে আমার গুন আমি কাটিলি মু যা তুই তোর ভাই থকির হুয়া আইব ইসগুলো গেছে বুঝছো নি ফাগু আইয়া খাইব না নি সকালেও আর না খাইয়া গেছে কিছু নাই গত দিকে ওলাও চলে নি চাচা তোমার অবস্থা ও রে বাসা যাও আমার দুঃখ বোনার মতো কেউ নাই আই দিন গত তো কেউ আমার দুঃখ বুঝছে না আচ্ছা কোসান কিতা ব্যাপার আমার ওই লোকের দুঃখ গিয়া জানো নি ও বললা আমার গত যাও নাই সবজি নাই কিছু নাই কোনো রকম চলিয়া বুঝছো নি এক কাম করো চাচা দেওয়ার মতো তো আর দিতে তো বহুত দেওয়ার মতো আর কিছু নাই এক কাম করো ও 500 টাকা আগুন নিয়ে ও ফাটো তো
আনিয়া চাউল ডাল যেটা লাগে কথা লোক আর কিতা করবা আর চলো আবার যাবে বা তোমার মতন মানুষ এখন দুনিয়ায় টাকা আর কোন দুনিয়া কি আমো দন না বুঝছো না আচ্ছা সসা চলো আর কিতা করবা আচ্ছা নে আল্লাহ আল্লাহ সসা তোমার মা তো কিতা রহস্য আছে যেটা হয় আমারে তোরা কুলিয়া খবর বা সসা ও সিদ্ধাতে বাবা কি তো হইছে তো ও তো ও বাড়ি লেখান জেন না সব বুঝছি চাষা তোমার ফুয়ার মায়ের দৈরা যেটা হোক সারা বুঝছি এক কাম করো চাষা বাড়িতে মেম্বার আসো থান গেছে গিয়া সব তা খুলিয়া করা হোক খুলে দেখা যাইব কিতা করা যায় চলো বাবা মেম্বার বাড়ি যায় কাম করো আপনারা দুইজন মেম্বার বাড়ি যাই আর আমি যাই আর কি আমার বাড়িতে আচ্ছা ঠিক আছে যাক বাবনে যাই মেম্বার চলো বাবা যাই ও গো গো দইয়া যাই খরা তো বুঝছি এখন তো আমার সময় নাই বুঝছেন আচ্ছা বুঝছি তোমার মা বড় কষ্ট আছে মনে হতো খরা যখন চলো যাই গিয়া কিতে হইছে বুঝলাম তো দাদা কইল আর তোমার সব দুঃখ সব বুঝতে পাইছি আমি চা চাষা আমি সারা শুনছি তারা অত কষ্ট দিছে আপনারে এখন ঠিক আছে আমি তারা বাড়ি যাই সারা আমি তারা হইম বুঝছেনি আমি যাই এখন ভাই সাহেব করো নি ও ভাই সাহেব ভাই আক্কা থান তুলা বারক বউ ও বাড়ির ফজল রে আর তার বাপরে বড় কষ্ট দিছো তুমি আসানি আমি তো এই সারা শুনলাম আসানি আস্তে মা দিতাম কিতা কত বড় অন্যায় করছো সবাই বেটার লোকে মানছে ভুনক কো না মাইছে দিন কিতা ফোন আমি আর অন্য কিতা হলাম ওরে গান বাবা কত টাকা 10000 আনছাইন টাকা 10000 এর কথা কইল মনে কই আমারে দিত না কিতা তে তোর টান্ডা মাথায় মাতি মনে কই আমারে দিত টাকা ইগুন আনছ দাদা তুমি কইলে টাকা 10000 না নাম্বার সব আর লাগলে জমিদার মানি দেবো
سلام دبائی لو ایلا تو ممبر ہمارے سلام کر لو نا আই ফাস্টে নুডল খুনা দেখি হইলে উঠতেও সালাম দেখছো দেরে বাবা দেখছি মানিয়ে কিতা করে বিচারার জন্য শেষ খাটাল বড় হইছে নি আচ্ছা যা ভাই বাড়ি যা সাসা ও সাসা ও বারে বারে ওরে বা তুড়া মা দিলা নি আপনি ও মা তিসি সব এখন কত হইছে সব দোষ তোমার বলো সারা তোমার বুঝছ নি তার লগে তর্ক করো শুধু সারা তোমার বুঝছ নি আমার দুজ গিলা মেম্বার ভাই কোনটা আমার লগে অন্য কথা তর্ক করদাই আর তার লগে তর্ক করবে না করে কিতা বিশ্বাস আছে বুলার বুলার সব দিস তোমার দাই আর কি আমি অনলাইনে মেম্বার যাই বল মা দুই জামার না আইয়া আমার বে সব দুজ বালাই দিলা আমার দেখ দেখ না আমার দেখবার মতন একমাত্র আল্লাহ আর আমার কেউ না আমি আল্লাহর কাছে দিয়া দইমু ও সাসা বাড়িত নিব ও সাসা ভাই আপ আল্লাহর দুয়াই হুন্ডাই নি একটা কইতে মাছ সাসা তোমারে কি দাদে বা সাসা কো জান বুনি কইতাম কি দাও জানো বাড়ির মেম্বার দেন বাড়ির জমিদার বাড়ি গেছে আমি কল 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 তার ফিস ফিস করে গেলাম গিয়া দেখলাম মেম্বার তোমার বিচার গান লইয়া গেছল নি কিটা মাছ কথা সাসা মেম্বারে টাকা 10000 পাইয়া বিচার খাই লিছে রে বা আমি সব জাগা জমিন টাকা পয়সা সারা জাগা বেসিয়া খরচ করছে তো হাতে কেন ভালো হয় না আর ডাক্তারে এখন কইছে আর খুন তো নাই আতিকা মনে হয় কিটা বড় ভাব কই লিছো আরে কাম হলো তো ডাক্তার মোল্লা দেখা আর যেটা করবার করা করা লাগ উঠবার এখন আমি যাই আমি যাই নিলাম বাজার আছে ভাব কিটা করলাম রে বা কি গটার আরে মার এখন নিলাম বাজার সময় হয়ে গেছে কি বাজার করতে করতাম কিটা বিয়া ভাই তুই বাড়ি কত সিল্লা সিট কি আর করতে কি যাই যেন হুটু কুয়ে গুলো আওয়াজ না গা যাই দেখি আইগে কিটা বিয়া ভাই কত সিল্লা সিট বেকি আইগে কি গে সিল্লা হতো ভাড়া তার বাপর কিতে গেল দেখি যাই কিতাবাস ও দাসা তোমার ইন কিতো বাসা ইন বই রিলা কিতো ব্যাপার ও মাই রে গো ও বা সাসা তোমার কি তো হইছিল বা কইয়া মাছি লাভ নাই ও ডাক্তার হইছে গেছলাম আর তো আইছি বাড়ি ডাক্তার দেখাই হইয়া কোন দেশে তোমার বাবু ও যে কি আমার বাবা কি পিতা করিয়া খালি শিকা যে খালার দে করে কইছে ও পিতা হরু মানু দুই সাইড ধরে দড়িয়া নিয়া ও গাছে বাঁধিয়া কইছে ও পিতা অপরাধ করলাম ভগবান ও বা সাসা তোমার শরীরও দেখিয়া ভুলি গেছে ও আগু দেখছো না পাগল বান্দা যদি আমি ভুল আগে তো টেকা পয়সা আসলো অহংকারে দেখাইছে আমার জানা মতো বদগালিত না কিন্তু বেটার যে দুঃখ ছিল দিছো তুমি তাই বেটার হাত দিয়ে বদগালি দিলাইছে
মনে বদগালি লাগি গেছে তোমার দানের উপরে অতার লাগে তুমি দেখো বড় খুশি তোমার পুয়ার দেখো পাগল গাছ বান্ধা আজ এক কাম করো তুমি দেখো আমি যাই বেটারে গিয়ে ভারী আনতাম লইয়াই এখন বউ আমি যাই হ্যাঁ নিলাম তো তানে দেখি ইয়া ফাইন সে লইয়া আইবা আর আইলে তান কাছে মাফ চাইব দেখি মাফ দেই নি তাই যদি মাফ দেয় আল্লাহ মাফ দিবা তুমি ছাড়া আমার আর কোনো লাইন নাই ও সাসা সাসা খানবো মানুষ মরি গেলে তো আর কিছু থাকে না দুনিয়ায় জমিদার অবস্থা খুব খারাপ দেখো তবে